শীত এলো বলে। দুয়ারে শীত, কিন্তু এই শীত কতদিন স্থায়ী থাকবে এই নিয়ে কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে চলতি সপ্তাহে শীতের আমেজ থাকলেও আগামী সপ্তাহে ফের আরও একবার গরম বাড়বে। নিম্নচাপে ভ্রুকুটি ইতিমধ্যেই দানা বাঁধছে। আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত 27 তারিখ নাগাদ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। নিম্নচাপ পরবর্তীকালে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সেই দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। এই মুহূর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, অর্থাৎ চলতি সপ্তাহে তাপমাত্রা অনেকটাই নিচের দিকে রয়েছে। তাপমাত্রা আজকে 19.6 রয়েছে, আগামী কয়েকদিনে অর্থাৎ রবিবার তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে, তবে সোমবার থেকে আবারও তাপমাত্রা বারবার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। শুধুমাত্র শহর কলকাতাই নয়, কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গের জেলা এবং পশ্চিমের জেলাগুলো, সমস্ত জেলাতেই শীতের আমেজ বজায় থাকবে আরও 2 দিন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে উত্তরে হাওয়া প্রবেশের পথে বাধা সৃষ্টি হবে এবং আকাশ মেঘলা, সেটাও কিন্তু দেখা যাবে সোমবার থেকে। এবং এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্যই শীতের যে আমেজ উপভোগ করা যাচ্ছে এই মুহূর্তে, সেটা অনেকটাই ফিকে হয়ে যাবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। নভেম্বরের শেষের দিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, কার্শিয়ং, কালিম্পং এই জেলাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শীত আসলেও এই নিম্নচাপের জেরে আরও একবার থমকে যেতে পারে শীত, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।